দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক লাভার রয়েছেন, সৈনিক পদে আবেদন করতে ইচ্ছুক, তো তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন, বাংলাদেশ সৈনিকদের ভালোবাসেন, তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হয়। তো অবশেষে কিন্তু আপনাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। তো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রত্যেক বছর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই নিয়োগটা কিন্তু দেখা যায় যে ডিসেম্বর মাসে প্রকাশিত হয়ে থাকে। আমরা যদি একটু বিগত সালের সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু লক্ষ্য করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ গত বছরের যে সৈনিক পদের নিয়োগটি ছিল সেটি কিন্তু 10 ডিসেম্বর 2022 তারিখে আবেদন শুরু হয়েছিল এবং 31 জানুয়ারি 2023 তারিখে কিন্তু আবেদন শেষ হয়েছিল। অর্থাৎ প্রত্যেক বছর ডিসেম্বর মাসের দিকে গিয়ে কিন্তু তারা সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো এবছরে কিন্তু সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসেই প্রকাশ করা হবে। তো হয়তোবা সেটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অথবা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে। তো আপনারা যারা ডিফেন্স লাভার রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন, তারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। আপনাদের জন্য কিন্তু ডিসেম্বর মাসেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। তো এখানে শুধু যে সৈনিক পদে আবেদন করতে পারবেন তা না, এখানে আপনাদের দুইটি ট্রেড রয়েছে। একটি হচ্ছে যেন সাধারণ ট্রেড, আর একটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো টেকনিক্যাল ট্রেডে কিন্তু এখানে অনেকগুলা ট্রেড পদ রয়েছে, যেমন ড্রাইভার রয়েছে, অফিসিয়াল ইঞ্জিনিয়ার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, আরো বেশ কয়েকটি পদ কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই নিয়োগটা কিন্তু বিশাল একটা নিয়োগ হবে। তো আপনাদেরকে এই সৈনিক পদে আবেদন করতে হলে কিন্তু SMS অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো সৈনিক পদে আবেদন করতে আপনাদের যোগ্যতা হতে হবে সাধারণ ট্রেডের জন্য পুরুষ ও মহিলা প্রার্থী। সাধারণ ট্রেডটা হচ্ছে আপনাদের যারা সৈনিক, খাস সৈনিক, তাদেরকে বলা হয় সাধারণ ট্রেড। তো এখানে আবেদন করতে আপনার বয়স কিন্তু অবশ্যই 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি 3 পয়েন্টের কম পয়েন্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা 2023 সালে SSC পরীক্ষা দিয়েছেন এবং যারা পাশ করেছেন তারাও কিন্তু এই সৈনিক পদে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের বয়স 17 থেকে 21 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এই সৈনিক পদে আবেদন করতে আপনার শারীরিক যোগ্যতা কেমন হতে হবে সেটা মোটামুটি সবাই জানেন। তো এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।